মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে ডেকে নিয়ে গিয়ে প্রাণে মারার চেষ্টা। প্রতিবাদী অনির্বাণ সাহাকে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। ঘটনায় আক্রান্ত যুবক অভিযুক্তদের নামে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাত থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে কিছু যুবক মদ খেয়ে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়ি এলাকায় নোংরা ভাষায় গালাগালি করছিল। সেই সময় এলাকার যুবক অনির্বাণ সাহা তার প্রতিবাদ করে। এরপর সব ঠিকঠাকই ছিল। শুক্রবার রাতে যেই মদ্যপ দুষ্কৃতীরা অনির্বাণ সাহাকে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য ফোন করে ডাকে জলপাইগুড়ি স্টেশন রোড এলাকায় একটি সরকারি বিদ্যুৎ দপ্তরের সামনে, সেখানে অনির্বাণ যেতেই অনির্বাণের ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা, প্রায় 10 থেকে 15 জন যুবক। অনির্বাণকে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করে, এছাড়া অনির্বাণের সাথে তার এক ভাগনাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। কোনক্রমে সে বেঁচে পালায়। মাথায় গুরুতর আঘাত নিয়ে জলপাইগুড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল অনির্বাণ। ভালো, নামটা শুভদীপ সরকার। তোমার নামটা? আমার নাম অনির্বাণ সাহা। কি হয়েছিল আজকে, কোথায় গিয়েছিলে বলো তো? কে মারলো তোমাকে? শুভ নামে যে সেটা আছে, ও মারছে। ও কে? শুভ 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 সরকার। আর কে কে ছিল? আর তুমুয়া নামে একজন ছিল, রাজা শাহ ছিল। রাজা শাহ কেন মারলো? কেন কালকে রাতে আমাদের বাড়ির সামনে ওরা প্রতিদিন রাত্রিবেলা মানে মদ তো খেয়ে এসে প্রতিদিন আমাদের বাড়ির উল্টো পাশে একটা দোকানে এসে প্রতিদিন মানে গালি গালাজ করে, এই করে ওই করে। আমাদের বাড়িতে সবাই ফ্যামিলি মেম্বাররা থাকে। আমি যে কালকে প্রোটেস্ট করছি যে কেন প্রতিদিন তোরা রাত্রিবেলা এসে এটা করিস, তা আমাদেরকে বলতে গিয়ে আমাকে ধাক্কা দিছে। হ্যাঁ, কী করবি এই বলতে গিয়ে আমিও তো ধাক্কা দিছি। এই তো হাতাহাতি হয়েছে, তো সেই কারণে কালকে আমাদেরকে সকাল থেকে ফোন করছে, ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে তাহলে আয় মিউচুয়াল করি। আমরা সন্ধ্যাবেলার থেকে বারবার ফোন করছি, আমরা সেই কারণে বললো গোপালপুরাও যায়, আমরা এখন আড্ডা মারি এখানে। আমরা সবাই মিলে 4-5 জন মিলে গেছি, আমরা কিন্তু কোনো কাজাল করার উদ্দেশ্য যাইনি। আমরা শুধু গেছি দেখা করতে, যা গল্প করতেছি যে ভাই যা হওয়ার হয়েছে তা বল। তখন ওই বললো ঠিক আছে বল। বসতে বসতে 2 মিনিট পর আমাকে থাপ্পড় ঘুষি টুচি, ওরা দশ ওরা সব লেডি হয়েছিল, ঘুষি টুষি মাইরে চাকু দেখাচ্ছে আমাকে পিছন দিক থেকে, মদের বোতল বিয়ারের বোতল মাথায় ফাটাই দিল। তারপর সবাই মিলে আমাদের আরও আমাকে আমার একটা ভাগনা আরও 4-5 জন ছেলে আমরা ছিলাম, আমাদেরকে যে যার মতো মায়ের লোহার রড চাকু টাকু দিয়ে পুরো ম্যাটার দেওয়া হলো। ঘটনাটা ঘটেছে হচ্ছে গোপালপুর হাউস ইলেকট্রিসিটি বোর্ড অফিস, ওরা দরজা আটকায় আমাদেরকে মার দেওয়া, মানে সরকারি দপ্তর ভেতরে ঘটেছে। হ্যাঁ, সরকারি দপ্তর ছিল ওখানে। ওরা কী করছিল? ওরা ওখানে ডেলি আড্ডা মানে মদ খায় নেশা করে রাত্রেবেলা প্রতিদিনই। আমরা ওখানে আমাদেরকে ডেকে নিয়ে এসে মাছ দেওয়া হয়েছে। আমরা গেছিলাম ওদের সঙ্গে দেখা করতে, যে কথাবার্তা বলতে বলতে গিয়ে বসার সঙ্গে সঙ্গে আমাকে মায়ের পিছন দিক থেকে বিয়ারের বোতল 10-12 জন ওরা পিছনে লুকিয়েছিল, আইসে নিয়ে আমাকে যে যার মতো মাছ দেওয়া শুরু করেছে। লোহার রোড চাকু, আমার এক ভাইকে চাকু ধরছে, সবাইকে মারার চেষ্টা করছে। আমার মাথার মধ্যে বিয়ারের বোতল মানে আমার মাথা ফেটে যায়। পাশেই তো একটা রাজনৈতিক দলের পার্টি অফিস আছে, তোমরা তাদের জানাওনি বিষয়টা? না, ওদের ওখান থেকে কয়েকজন ছিল, ওরা তখন ঠেকানোর চেষ্টা করছে, তো ওরা ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু ওরা তো আমাদেরকে সেই সময় অ্যাটাক করে ফেলছে, মারা পুরো মারতেছে ওরা 10-12 জন 15 জন মিলে আমাদের 3-4 জনকে মারতেছে, ওরা আটানোর চেষ্টা করছে। তুমি এখন কী চাও? আমাদের দোষীদের শাস্তি চাই। আমি তো বিনা কারণে মারি খাইছি না। থানায় অভিযোগ জানাচ্ছ? হ্যাঁ, অভিযোগ জানাচ্ছি।